ভেল অফ টেলসে আমাদের আজকের গল্প জল ছবি। গল্প রচনায় স্বাগতা সাহা, গল্প পাঠ প্রোডাকশন ও সাউন্ড ডিজাইনে শীর্ষেন্দু ভৌমিক। শুনতে থাকুন জল ছবি। দুই তিন দিন হল দেবশঙ্করবাবু উজ্জ্বলপুরে এসেছেন। ভদ্রলোকের নামের সঙ্গে তার চরিত্রের এক আশ্চর্য মিল। দেবশঙ্কর অর্থাৎ মহাদেবের যে শান্ত রূপ আমরা জানি, সেই রূপেরই এক আশ্চর্য প্রতিফলন যেন দেবশঙ্কর চাটুজ্যের সৌম্যকান্তি চেহারায় আর তার মিষ্টি স্বভাবে। কলকাতা শহর ছেড়ে প্রায় 250 কিলোমিটার পাড়ি দিয়ে উজ্জ্বলপুরে আসার কারণ কিছু স্থাবর সম্পত্তি। বাপ ঠাকুরদার আমলে কেনা সমস্ত জমির একটা হিললে না করলেই নয়। সম্পত্তি ব্যাপারটা মস্ত জ্বালার। দেবশঙ্করবাবু ঠিক করেছেন, জমির কাজ সম্পূর্ণ করে তবেই কলকাতায় ফিরবেন। তাই 1-1.5 মাস হাতে সময় নিয়েই এসছেন। উজ্জ্বলপুর জায়গাটা মফস্বল এলাকা, তবে দেবশঙ্কর যেখানে উঠেছেন সেই বাড়িটা একটু ভেতর দিকে। এই বাড়িটা ভাড়া করার পিছনেও কারণ আছে পুরো দস্তুর। এখান থেকে ওনাদের জমির দূরত্ব মাত্র 4-5 হাত। বিশাল এলাকা জুড়ে শুধু মাঠ আর বেশ কয়েকটা আম বাগান, এগুলোকুল ঠাহর করা যায় না। এখানে ওনাদের জমি দেখাশোনা যিনি করেন, তিনি থাকার সব ব্যবস্থা করে দিয়েছেন। ছোট্ট দোতলা একটা বাড়ি, প্লাস্টার নেই। ফোকলাদাতের হাসির মতন ইটগুলো সবসময় হাসতেই থাকে। বাড়ির দোতলায় দেবশঙ্করবাবু থাকার সুবন্দোবস্ত করে দিয়েছেন দেবু। দেবু এই বাড়ির চৌকিদার এবং বর্তমানে দেবশঙ্করবাবুর 24 ঘন্টার কেয়ারটেকার, রাঁধুনি, সবকিছু। দেবুর বয়স যে খুব একটা বেশি তা কিন্তু নয়, এই 50। তবে এই বয়সেই তিনি 2 নাতি-নাতনির দাদু। নাতি তার মা বাবার সঙ্গে ভিন রাজ্যে থাকে। দেবুর সর্বক্ষণের সঙ্গী তার একমাত্র নাতনি, বয়স ওই 7-8 হবে। ওর নামটাও ভারী অদ্ভুত, ওর নাম সর্ষে। তো এইরকম কিম্ভূতকিমাকার নামের পিছনে সাধারণত ছোটবেলার কিছু কীর্তি লুকিয়ে থাকে। যদিও এই মেয়ের সর্ষে নামকরণের পিছনে কি ইতিহাস আছে দেবশঙ্কর তা জানেন না। এই বাড়িতে ওঠার পর থেকেই বাচ্চাটা ওনার বেশ ন্যাওটা হয়েছে। মাঝে মাঝেই দেবশঙ্করের ঘরের দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু চৌকাঠ পেরোতে ভয় পায়। তারপর উনি ভালোবেসে যখন ডাকেন, কিরে সর্ষে, ওখানে দাঁড়িয়ে কেন, আয় ভেতরে আয়, তখন মেয়েটার মুখে হাসি ফোটে। সে মিটিমিটি হেসে ঘরে ঢোকে। কখনো তার দেবশঙ্কর জেঠুর কোলে বসে টেবিলে এটাতে ওটাতে হাত দেয়, কখনো গল্পের বই, কখনো পেন, কখনো আঁকার পেন্সিল। তবে একটু নাড়াচাড়া করেই আবার খুব সন্তর্পণে নামিয়ে রাখে টেবিলের ওপর। ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করেন, স্কুলে যাস? সে মাথা নামিয়ে না জানায়। মেয়েটার মাথায় হাত বোলাতে বোলাতে দেবশঙ্কর বলেন, আমি একটা স্কুল বানাবো তোদের জন্য। তারপর মেয়েটাকে জানালার সামনে নিয়ে গিয়ে সামনের জমিটা দেখান আর বলেন, ওই দেখ, ওই যে মাঠটা, ওই মাঠে আমি তোর জন্য একটা স্কুল খুলবো, যাবি তো? সর্ষে তক্ষুনি মাথাটা ঝুপ করে একবার সামনের দিকে নাড়িয়ে সম্মতি জানায়। এইভাবেই বেশ কাটছিল দেবশঙ্করের দিনগুলো। নিরিবিলি, শান্ত, গাছগাছড়ায় ভরা জায়গাটার প্রেমেই পড়ে গিয়েছিলেন তিনি। সর্ষেও দিব্যি সঙ্গ দেয় তাকে। দেবুর হাতের রান্নাও চমৎকার। কলকাতায় ফেরার ইচ্ছাও দিন দিন তার কমে যাচ্ছে। দেবশঙ্করের ঘরখানা বাড়ির অন্য যে কোনো জায়গার থেকে অনেক বেশি সাজানো। ঘরটার প্রধান বৈশিষ্ট্য হলো এই যে ঘরের 4 দেয়ালে 4 জোড়া জানালা রয়েছে।
দক্ষিণের দিকে জানালাটা অবশ্য খোলা যায় না, কারণ সামনে একটা মস্ত আলনা রাখা আছে। বাকি জানালাগুলো দেবশঙ্করবাবু সচরাচর খুলেই রাখেন, কিন্তু তাতে আর যাই হোক, দক্ষিণা বাতাস তো আর ঘরে ঢোকে না। আর ওনার মনটা অবেশ খচখচ করতে থাকে। পড়ার টেবিল আর শক্তপোক্ত একটা কাঠের চেয়ার ছাড়া ঘরে আসবাব বলতে আছে শুধুমাত্র একটা সিঙ্গল বেড আর একটা ছোট কাঠের আলমারি। ঘরের এক কোণে মাটির কলসিতে রাখা মিষ্টি ঠান্ডা জল, গরমে সেই জল গলায় ঢাললে সমস্ত শরীর জুড়িয়ে আসে। শহরের মানুষ তো এই জলের স্বাদ ভুলতেই বসেছে আজকাল, হয়তো ভুলেই গেছে। একদিন রাতে খাওয়া দাওয়ার পর একটা গল্পের বই নিয়ে বসলেন দেবশঙ্করবাবু। বইতে ডুবে গেছেন যখন হঠাৎ দরজায় খটখটাখট একটা শব্দ পেয়ে পিছনে ফিরে তাকালেন তিনি, কিন্তু কাউকে দেখতে পেলেন না। হাওয়ায় শব্দটা হয়েছে ভেবে আবার তিনি পড়ায় মন বসালেন। মিনিট দুয়েক পর আবার একই শব্দ। এবারে দেবশঙ্কর চেয়ার ছেড়ে উঠে পড়লেন, চাপা গলায় ডাকলেন, কে? কোনো সাড়া এলো না। দরজার চৌকাঠ পেরিয়ে বাইরে আসতেই দেখলেন পাশের দেওয়ালে লুকিয়ে আছে সর্ষে। ও, তুই? কিরে, আমাকে ভয় দেখাচ্ছিলি? সর্ষে কোনো কথা না বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ঘরের ভিতর থেকে হালকা হলুদ আলো এসে মেয়েটার মুখে পড়েছে। কি মায়াবী মুখখানা, এক মাথা কুকড়ানো চুল, যদিও তা যত্নের অভাবে অত্যন্ত রুক্ষ। কালো ডাগর চোখগুলো গোল গোল করে সে কিছুক্ষণ তাকিয়ে রইল দেবশঙ্করের দিকে, তারপর দৌড় দিয়ে পালালো একতলা সিঁড়ির দিকটায়। দেবশঙ্কর ঘরে এসে বই বন্ধ করে বিছানায় শুয়ে পড়লেন। এরই মধ্যে কখন যে চোখটা লেগে এসছে উনি টেরই পেলেন না। হঠাৎই একটা শব্দে ঘুমটা ভেঙে গেল তার। কিছু একটা ভারী জিনিস সরানোর শব্দ। বিছানার উপর উঠে বসলেন তিনি। ঘরের বাতিটা জ্বলছিল বলে ওনাকে আর আলো জ্বালাতে নামতে হলো না খাট থেকে। আধো ঘুমের চোখেই খেয়াল করলেন একটা অদ্ভুত ব্যাপার। ওনার স্পষ্ট মনে আছে উনি যখন চেয়ার থেকে উঠেছিলেন তখন চেয়ারটা যথাস্থানে রাখা ছিল না। এখন দেখতে পেলেন চেয়ারটা ঠিক টেবিলের তলায় কেউ যত্ন করে ঢুকিয়ে দিয়েছে। তাহলে কি সর্ষে? একবার ভাবলেন দেবশঙ্কর। তারপরই দেয়াল ঘড়িটায় চোখ পড়ল তার। রাত সোয়া দুটো বাজে, এত রাত্রিরে সর্ষে কোত্থেকে আসবে? একটা খটকা মনের মধ্যে বিঁধে রইল দেবশঙ্করবাবুর। কিন্তু মনকে কিছু তো একটা বোঝাতেই হয়, না হলে তো সারা রাত ঘুমই আসবে না। মনে মনে দেবশঙ্কর ভাবলেন, বোধহয় আমিই দেখেছি, এখন মনে করতে পারছি না। আবার ঘুমিয়ে পড়লেন দেবশঙ্কর। ভোর রাতের দিকে আবারও একটা শব্দ পেলেন বটে, তবে এ শব্দ চেয়ার টানার নয়। মনে হলো তার ঘরের আলমারির দরজাটা কেউ যেন বারবার খোলা বন্ধ করছে। আধো ঘুমের মধ্যে বিছানায় শুয়েই স্পষ্ট দেখলেন আলমারির দরজাটা একবার খুলে আবার নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তবু শ্বাস বন্ধ করে চুপ করে শুয়ে রইলেন তিনি। ঘণ্টাখানেকের মধ্যে পূবের আলো ফুটতে আরম্ভ করার সাথে সাথেই বিছানা ছাড়লেন। গত রাতের অভিজ্ঞতার কথা মন থেকে মুছতে চাইলেন। তার বিজ্ঞানসম্মত মন এসব কিছুই বিশ্বাস করতে চাইছে না। তিনি ভাবলেন হয়তো ঘরের গরমে তার পেট গরম হচ্ছে, তাই হয়তো ঘুমের ঘরে এসব ভুলভাল শুনছেন বা দেখছেন।
না, দক্ষিণের জানালাটা খোলার ব্যবস্থা করতেই হবে। কিন্তু অত ভারী আলনা ওনার পক্ষে একা টানা তো সম্ভব নয়, তাই দেবুকেই তলব করলেন তিনি। দেবু এসে দাঁড়াতেই তার মনের কথা তিনি দেবুকে বললেন। দেবু কিন্তু আমতা আমতা করতে লাগলো। বাবু, ওই দিকটা খুলেন না বাবু, ওই জানলা খান খুলেন না। কেন বাবু? ওই দিকটা ভালো না, ওই দিকখানে একদম ভালো না, একদম না। মানে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে ওইদিকে তো একখান মস্ত পুরান কবরখানা আছে, ওই সাদা সামরা কৃষ্ণদের। হগো, আমলে তো শুনছি এখানে কি ডেয়ারি ফেরাম না কি আসিল, তো এখানে অনেক সাহেব শুভ সব লোকজন আয়ে থাকতো। দীক্ষান ভালো না বাবু, জানলাটা খুলেন না। দেবশঙ্কর বাবু হো হো করে হেসে উঠলেন, বললেন, দেবুদা তুমি তো মস্ত ভীতু। কবে কোন সাহেব মোড়ে ভূত হয়েছে তার জন্য এখনো আমি ওই সুন্দর দক্ষিণা বাতাস থেকে নিজেকে বঞ্চিত করবো? ছাড়ো ছাড়ো, না 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 না, হাত লাগাও হাত লাগাও। অগত্যা আলনা সরল তার জায়গা থেকে, ঘরে ঢুকতে শুরু করলো মৃদু ঠান্ডা দক্ষিণা বাতাস। দেবশঙ্কর জানালার সামনে বসে বাইরেটা দেখতে লাগলেন। বাইরে রীতিমতো জঙ্গল, আর বাড়ির গা ঘেঁষে ছোট্ট একটা কবরখানা, প্রাচীনত্বের চিহ্নে ঠাসা। বাইরে হালকা মেঘ করায় আধারের রং মেখেছে গোটা জায়গাটা। খুব সাদামাটা কবরস্থান, কেউ আসে না, কেউ যায় না, কেউ ফুল দেওয়ার নেই, কেউ প্রার্থনা করার নেই। এইসব নানান কথা ভাবতে ভাবতে খানিকটা বিহ্বল হয়ে পড়েছিলেন দেবশঙ্কর। সম্বিত ফিরল টেবিলের ড্রয়ার খোলা বন্ধের শব্দে। চমকে পিছন ফিরে তিনি দেখলেন সর্ষে দাঁড়িয়ে আছে। এত অল্পতেই তিনি এরকম চমকে যাচ্ছেন কেন? তাহলে কি কাল রাতের কথা এখনো মোছেনি তার মন থেকে? উনি দুবার একটু বড় বড় শ্বাস নিলেন, তারপর একটু রাগী গলায় সর্ষেকে বললেন, সর্ষে তুই তো ভীষণ দুষ্ট হয়েছিস। কাউকে না জিজ্ঞেস করে তার জিনিসে হাত দিতে নেই তুই জানিস না? কেন খুলেছিলি ড্রয়ারটা? সর্ষে ভয়ে কুকড়ে গিয়ে আমতা আমতা করে উত্তর দেয়, জেঠু জেঠু আমি তো খুলিনি, ও তো নিজেই খুলছে, আবার নিজেই বন্ধ হচ্ছে। মিথ্যে কথা বলতে শিখেছিস? সর্ষে মাথা নিচু করে থাকে। কিছুক্ষণ পর বেরিয়ে যায় ঘর থেকে। মনটা কিরকম ভার হয়ে আসে দেবশঙ্করের। বেশ কদিন হলো উনি এসেছেন এখানে, কিন্তু এরকম ঘটনা কাল রাতের আগে তো তিনি কখনো খেয়াল করেননি। দেবু বলেছে এই ঘরে ওরা কেউ কোনোদিন আসে না। জমিটমির কাজে এই বাড়িতে কেউ ভাড়াটারা থাকতে এলে সবাই নিচের তলাতেই থাকে। দেবশঙ্কর বলেছেন বলেই দোতলার এই ঘরটা ওরা খুলে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া সারার পর একটু বিশ্রাম নেওয়ার ইচ্ছে হলো তার। গতকাল রাতে ঘুম না হওয়ায় খুব সহজেই চোখে ঘুম জড়িয়ে এলো। তখন প্রায় সন্ধে নেমে এসেছে। সারাদিন আকাশ মেঘলা থাকায় সন্ধ্যার বারবারন্ত আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি। হঠাৎ দেবশঙ্কর ধর্মর করে উঠে বসলেন। কি হলো, কি হলো, ভূমিকম্প নাকি? দেবশঙ্কর ছিটকে উঠে বসলেন খাটের ওপর। না, ভূমিকম্প হলে আগে তো ওই মাটির কলসিটা মেঝেতে পড়বে টুলের উপর থেকে, তা তো হয়নি। তাছাড়া কাঁপলো কি আর কিছু? দেবশঙ্করের শুধু মনে হলো বিছানার উপর তার পিঠের তলার ঠিক জায়গাটা
যেন হঠাৎ করে নড়ে উঠল। হঠাৎ অজান্তে কারুর গায়ের উপর যদি কেউ শুয়ে পড়ে বা বসে পড়ে তাহলে মানুষ যেরকম করে নড়ে ওঠে, ঠিক তেমন করেই যেন নড়ে উঠল বিছানাটা। দেবশঙ্কর দরদর করে ঘামতে লাগলেন। বিছানা থেকেই চিৎকার করে ডাকলেন, দেবুদা, দেবুদা, দেবুদা। দেবু আসার পর আলো জ্বালানো হলো ঘরে। দেবশঙ্কর কেমন যেন কাঠ হয়ে রয়েছেন, কিন্তু সেটা তিনি বাইরে প্রকাশ করলেন না। তিনি দেবুকে জিজ্ঞেস করলেন, দেবুদা, একটু আগে কি ভূমিকম্প হচ্ছিল? ভূমিকম্প না তো বাবু, বাইরে তো বৃষ্টি পড়তেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমার জন্য একটু চা করে আনবে। দেবু ঘর থেকে বেরিয়ে যায়। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে বিছানায় বসে রইলেন, তারপর চোখ ঘুরিয়ে দেখলেন ঘরের চারপাশটা। হ্যাঁ, ঘরের মধ্যে অনেকগুলো পরিবর্তন তিনি খেয়াল করছেন। এই ঘন্টা তিনেকের গাঢ় ঘুমের মধ্যেই ঘরের মধ্যে ঘটে গেছে অনেক অনেক পরিবর্তন। দক্ষিণের জানালাটা তিনি খুলে শুয়েছিলেন, সেটা এখন বন্ধ। কেউ যেন খুব যত্ন করে তাতে ছিটকিনি তুলে দিয়েছে। জানালার পাশের চেয়ারটাও আবার সরে গেছে টেবিলের তলায়। আর ঘরে তার কাঠের আলমারিটা সম্পূর্ণ অদৃশ্য। কেউ যেন একটা ইরেজার দিয়ে সেটাকে মুছে দিয়েছে ঘর থেকে। এতদিনের যুক্তিতর্কের গণ্ডি পেরিয়ে দেবশঙ্কর কিছু নতুন উপলব্ধি করলেন। তিনি বুঝতে পারছেন না কি ঘটছে তার চারিদিকে। শেষমেশ মনস্থির করলেন, যাই ঘটে যাক, এর শেষ অবধি তিনি দেখে ছাড়বেন, তাকে খুঁজে বার করতেই হবে এর কারণ। আবারও বন্ধ হয়ে যাবে জেনেও তিনি খাট থেকে উঠে গিয়ে দক্ষিণের জানালাটা আবার খুলে দিলেন। কিন্তু এবার খোঁজ করতে হবে হারিয়ে যাওয়া আলমারিটার। কোথায় গেল আলমারিটা? একটা টর্চ হাতে নিয়ে তিনি দোতলার পিছনের ঘরগুলো একবার দেখে আসতে বেরোলেন। ঘরের বাইরে বেরিয়ে প্যাসেজটায় আসতেই চোখে পড়ল, তার ঘর বাদে দোতলার আর প্রত্যেকটা ঘরই তালাবন্ধ। আর এই সরু প্যাসেজটা শেষে একটা ছোট্ট ঝুল বারান্দা। বারান্দা থেকে সামনের কবরখানাটা একেবারে স্পষ্ট দেখা যায়, একেবারে যাকে বলে ভ্যান্টেজ পয়েন্ট। বারান্দায় ঢুকতেই দেবশঙ্করের চোখে পড়ল বারান্দার ঠিক এক পাশে খাড়া করে দাঁড় করানো তার ঘরের কাঠের আলমারিটা। কে আনলো আলমারিটা এখানে? অত বড় ভারী আলমারিটা? এই সমস্ত ঘটনার কোনো উত্তরই নেই তার কাছে। তাও সাহস করে টর্চটা জ্বালিয়ে তিনি আলমারিটা খুলতে গেলেন। মনের মধ্যে একটা চূড়ান্ত সংশয়, একটা চরম ইতস্ততর ভাব। এখন আলমারির হ্যান্ডেল ধরে টান দিতেও ভয় পাচ্ছেন তিনি। তার একার পক্ষে আলমারিটা এখন ঘরে নিয়ে আসা আর সম্ভব নয়, কিন্তু ভেতরে রাখা তার জামা কাপড় আর অন্যান্য জিনিসগুলো সঙ্গে না নিয়ে গেলেই তো নয়। মনের মধ্যে বেশ একটু সাহস সঞ্চয় করে দেবশঙ্কর এক টানে খুলে ফেললেন আলমারিটা। না, ভেতরে জিনিসপত্র কিন্তু সব ঠিকঠাকই আছে। হাত বাড়িয়ে তাড়াতাড়ি করে যথাসম্ভব জিনিসগুলো বগল দাবা করে নিয়ে তিনি নিজের ঘরে চলে এলেন।
জিনিসগুলো খাটের পাশে রেখে আবার জানালার সামনে গিয়ে দাঁড়ালেন। বাইরে গাঢ় অন্ধকার। কি মনে হতে হাতে টর্চটা জানলা দিয়ে বাইরে ফেললেন তিনি। যদিও ওই কবরখানার সাথে তার ঘরে ঘটা ঘটনার কোনো মিল আছে কিনা বা কোনো সম্পর্ক আছে কিনা তা তিনি জানেন না, তবু কি একটা অজানা কৌতূহলের বশে তিনি বাইরের কবরগুলোকে রাতের অন্ধকারে দেখার জন্য একবার টর্চটা জ্বাললেন। টর্চের আলো ঘোরাতেই হঠাৎ চোখে পড়ল একটা বাচ্চা মেয়ে কবরের মাঝখানে ঘুরঘুর করছে। বাচ্চাটার মুখে আলো পড়তে সে জানালার দিকে তাকালো, তারপর এক ছুটে দৌড় দিল বাড়ির দিকে। দেবশঙ্কর কিরকম একটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ধপ করে খাটের উপর বসে পড়লেন, তারপর বিড়বিড় করে বললেন, সর্ষে এত রাতে ওখানে কি করছে? আর সময় নষ্ট না করে একতলায় নেমে এলেন তিনি। দেবুকে ডাক দিয়ে বললেন, এই খেয়াল রাখো তুমি তোমার নাতনির, সে কোথায় তুমি জানো? এত রাতে সে কবরখানায় কি করছিল? সাপ খোপ পোকা মাকড় কি নেই ওখানে? দেবু যেন আকাশ থেকে পড়ল। তার উত্তরের অপেক্ষা না করেই সর্ষে দরজার পেছন থেকে হঠাৎ বেরিয়ে এসে তার দেবশঙ্কর জেঠুর দিকে তাকিয়ে বলল, জেঠু দাদুকে বকো না, ওই জায়গাটা না খুব সুন্দর, কত ফুল আর কত প্রজাপতি। আমি ওখানে আগেও গেছি গো, কাল তোমাকে একবার সঙ্গে করে নিয়ে যাব। দেবশঙ্কর আর রাগ করতে পারলেন না, বাচ্চাটার মাথায় একটা হাত রেখে বললেন, ওই জায়গায় তো জঙ্গল মা, তুই ওখানে কেন যাস? আচ্ছা আচ্ছা বেশ, কাল আমি তোর সঙ্গে যাব, কিন্তু কথা দে তুই একা যাবি না। সর্ষে মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা। রাতের খাওয়া শেষ হলো প্রায় 10টা নাগাদ। দেবশঙ্কর ঠিক করলেন আজ দুপুরে যা যা ঘটনা ঘটেছে তারপর রাতে আর ঘুমানো চলে না, তাই সারা রাত গল্পের বই পড়েই কাটিয়ে দেবেন। একটা বই হাতে নিয়ে জাকিয়ে বসলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তিনি পুরো বইতে ডুবে গেলেন। ঘরে কোনো উৎকট ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি, তাই দেবশঙ্করের মনটা আগের থেকে এখন একটু হলেও শান্ত হয়েছে। কিন্তু তার পঞ্চ ইন্দ্রিয় সজাগ, যত রাত বাড়ে সে রাতের নিস্তব্ধতা উঠে চরমে। দেবশঙ্করের মনে হল আজকের রাতটা যেন একটু বেশি লম্বা। তিনি শুনতে পেলেন দূর থেকে আলমারি খোলা বন্ধের আওয়াজ আসছে। ভোর রাতের দিকে তার চোখ লেগে এলো, চেয়ারের পিছন দিকে মাথাটা হেলিয়ে দিলেন তিনি। ঘুম ভেঙে চমকে উঠলেন দেবশঙ্কর। এ কি করে সম্ভব? উনি তো চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিলেন, মাটিতে এলেন কি করে? চেয়ার টেবিল সব তো যথাস্থানেই আছে, স্লিপ ওয়াকিং নাকি? কোন রকমে মেঝে থেকে উঠে টেবিলের সামনে এসে দেখলেন টেবিলের ওপর গুঁড়ো গুঁড়ো কি যেন পড়ে রয়েছে। চশমাটা চোখে লাগিয়ে স্পষ্ট বুঝতে পারলেন কাঠে ঘুণ ধরলে কাঠ যেরকম গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডারের মতো ঝরে পড়ে, ঠিক সেই রকম কিছু একটা। কাঠের টেবিলে ঘুণ থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু শুধু গুঁড়ো তো টেবিলের উপর ছড়িয়ে নেই, গুঁড়োগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা কথা লেখা হয়েছে টেবিলের উপর ইংরেজিতে। দেবশঙ্কর স্পষ্ট পড়লেন শব্দটা,
ইন্ট্রুডার, অর্থাৎ অনধিকার প্রবেশকারী। এসব কি হচ্ছে, এসব কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না দেবশঙ্করের। ভোর হয়ে এলে দেবশঙ্কর মনস্থির করলেন, আর যাই হোক, এইখানে এই বাড়িতে আর তার থাকা চলবে না, তাকে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছাড়তেই হবে। তড়িঘড়ি সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম তিনি গুছিয়ে নিলেন তার স্যুটকেসে। টিকিট কেটে আজই হয়তো ফেরা যাবে না, কিন্তু কাল সকালে অন্তত একটা চেষ্টা করা যেতে পারে। হ্যাঁ, কাল সকালেই তিনি কলকাতার দিকে রওনা দেবেন, আর এক দণ্ড এই বাড়িতে নয়। একতলায় জলখাবার খেতে নামার সঙ্গে সঙ্গে সর্ষে এসে উনার হাত চেপে ধরল, তারপর উনার মুখের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। দেবশঙ্করের আজ কিছুই ভালো লাগছে না, তাও তিনি ওর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, সকালে খেয়েছিস? সর্ষে কিন্তু কোনো উত্তর দিল না, শুধু বলল, ও জেঠু ওই জায়গাতে যাবে না, কাল যে বলেছিলে আমার সঙ্গে যাবে। দেবশঙ্করের এতক্ষণে মনে পড়ল বাচ্চাটাকে কালকে তিনি কথা দিয়েছিলেন, না মেয়েটাকে একা ছাড়াও চলে না। উনি জানেন যে উনি যদি সঙ্গে না যান তাহলেও একাই কখন ফাঁক বুঝে আবার সেই কবরখানায় গিয়ে উপস্থিত হবে। কবরস্থানটায় এমন কিছু একটা আছে যা চুম্বকের মতো টানছে সর্ষেকে। সকালের জলখাবার খেয়ে সর্ষেকে সঙ্গে নিয়ে উনি সেই প্রাচীন কবরখানার উদ্দেশ্যে রওনা দিলেন। টিপটিপ করে বৃষ্টি পড়ছে তখন, একটা ছাতা তাই সঙ্গে নিয়ে নিলেন দেবশঙ্কর। লতানো গাছ, বড় বড় ঘাস, বুনো ফুলে পুরো ভরে আছে সমস্ত কবরখানার এলাকাটা। চলার কোনো পথ নেই, সবই বুনো গাছ আর লতা ঝোপে ঢাকা। কতগুলো ফড়িং এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে, দিনের আলোতেও কেমন একটা গা ছমছমে পরিবেশ। দেবশঙ্কর বাবু অতি সন্তর্পণে এগিয়ে চললেন। সর্ষে উনার কোনো কথার বাধা না মেনেই ছেড়ে দেওয়া হরিণ শিশুর মতো এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, তার পায়ে লতার বাঁধন যেন কোনো সমস্যাই তৈরি করছে না। দেবশঙ্কর অবাক হয়ে সর্ষেকে দেখতে লাগলেন। লক্ষ্য করলেন এখানে যে খুব বেশি সংখ্যায় কবর আছে তা কিন্তু নয়, খুব অল্প কয়েকটা কবর। উনি কবরের ওপর লেখা এপিটাফগুলো পড়তে লাগলেন, সাধারণ লেখা, তাতে কবি সাহিত্যিকদের মতো কাব্য কবিতার কোনো লক্ষণ বা লেশ নেই। অনেকগুলো কবরে শ্যাওলা জমে গিয়ে সেসব লেখা আর পরিষ্কার করে পড়াও যায় না। তাও তিনি যতটুকু বুঝতে পারলেন এখানে একই পরিবারের অনেক সদস্যের সমাধি রয়েছে, তাদের নাম আর পদবি দেখেই সেটা বোঝা যায়। তিনি পরপর পড়তে লাগলেন, চোখ স্থির হয়ে গেল দেবশঙ্করের। বড় অল্প সময়ে, 1850 থেকে 58, মাত্র 8 বছর। মনটা ভার হয়ে এলো দেবশঙ্করের। হঠাৎ তার ঘোর ভাঙল সর্ষের ডাকে, জেঠু জেঠু দেখো কত প্রজাপতি, এই দেখো ওই ওই যে ওই দিকটা, এই দেখো এদিকেও আছে, এদিকেও আছে, আসো আসো আমার সাথে আসো। সর্ষে দেবশঙ্করকে দিক নির্দেশ করে ওইদিকে নিয়ে চলে, আর ওইটা সেটা দেখাতে থাকে যেন সমস্তটাই ওর নিজের আবিষ্কার। সেই আবিষ্কারের আনন্দেই বাচ্চা মেয়েটা আত্মহারা, শত দুশ্চিন্তার মধ্যেও হালকা হাসলেন দেবশঙ্কর। সর্ষের সমস্ত আবিষ্কার দেখে ফিরতে ফিরতে বেশ বেলা হয়ে গেল। দুপুরে স্নান খাওয়ার পর যখন দেবশঙ্কর সবে একটু জিরোতে বসেছেন তখন বেলা প্রায় একটা, যদিও বাইরের দিকে তাকিয়ে কিন্তু তা বোঝার উপায় নেই।
মনে হয় যেন সন্ধে সাতটা বাজে। সকাল থেকে ক্রমেই আবহাওয়ার অবনতি হচ্ছে, ঝোড়ো হাওয়ায় জানালার পাশে বসাই দায়। দেবশঙ্করের মনটা ভালো নেই, সমস্ত কাজ এরকম অসমাপ্ত রেখে তাকে এখান থেকে ফিরে যেতে হবে কাল। আবার এমন একটা কারণে ফিরে যেতে হবে যার কোনো যুক্তি কোনো ব্যাখ্যাই তার কাছে নেই। দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস, অস্থির লাগতে শুরু করল দেবশঙ্করের। সর্ষের মুখটা বারবার মনে পড়তে লাগলো, উনি চলে যাবেন, হয়তো সত্যি এই বাড়িতে কোনো একটা বিপদ লুকিয়ে আছে। সেই বিপদ দেবু আর ওই ছোট্ট মেয়েটাকে তাড়া করে ফিরবে না তো? এসব নানান চিন্তা করতে করতে দেবশঙ্কর উঠে জানালাগুলো বন্ধ করতে এলেন। ঘরের তিন দেওয়ালে তিন জোড়া জানালা বন্ধ করে একবার থামলেন দেবশঙ্কর। শেষ জোড়া জানালাটার দিকে এগোতে তার বেশ অস্বস্তি হচ্ছে, কিন্তু না, হাওয়ায় তো বসা যাচ্ছে না, অগত্যা বন্ধ করতেই হয়। জানালার কাছে গিয়ে পাল্লাটা টানতে গিয়ে একবার থমকে দাঁড়ালেন তিনি। বাইরে বৃষ্টিতে স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না, তবু একটা দৃশ্য তার নজর এড়ালো না। তিনি জানালা দিয়ে স্পষ্ট দেখলেন কবরস্থানে একা একা খেলে বেড়াচ্ছে সর্ষে। পুরো গোরস্থানটাই যেন আজ ওর খেলার একটা পার্ক। সে কি আনন্দ! ওর একটা গ্রেভস্টোনের উপর উঠে দু হাত উপরে তুলে নাচছে যেন বর্ষার ময়ূর। নাচতে নাচতে হঠাৎ বসে পড়লো সেটার উপর, পাশের ফুল তুলে নিজের কোকড়ানো চুলে গোজার চেষ্টা করছে। দেবশঙ্কর একটু মৃদু হেসে ভাবলেন, ফ্লাওয়ার ক্রাউন। আরো দেখলেন দেবশঙ্কর সর্ষে খেলতে খেলতে আরামে শুয়ে পড়লো ওই গ্রেভস্টোনটার ওপর। নিশ্চয়ই কিছু একটা কাল্পনিক খেলা চলছে ওর, নিশ্চয়ই এখন স্টোনটা হয়েছে ওর ঘর বাড়ি। দেবশঙ্কর একবার ভাবলেন যে ওকে চেঁচিয়ে ডাকবেন কিনা, তারপর নিজেকে সামলে নিলেন। এই অনাবিল নিষ্পাপ আনন্দকে মাটি করতে ইচ্ছে করল না তার। বৃষ্টি ভিজছে ঠিকই, থাক। জানালা বন্ধ করে দিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়লেন তিনি। চোখটা লেগে এলো না, কোথাও অস্বাভাবিক কোনো আওয়াজ নেই, কোনো ধাক্কা নেই। ঘুমটা ক্রমশ গভীর হয়ে এলো দেবশঙ্করের। ঘরে যে বা যারা থাকে তারা হয়তো বুঝে গেছে যে উনি কালকে চলে যাবেন, তাই সবাই নিশ্চুপ। ঘুম ভাঙল দেবুর ডাকাডাকিতে। প্রায় ধর্মর করে বিছানায় উঠে বসলেন তিনি। দেবু সামনে দাঁড়িয়ে আছে, প্রায় হাউমাউ করে সে বলল, বাবু, ও বাবু, বাবু গো, বাবু, 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 জলদি নিচে চলেন, নিচে চলেন বাবু। আমার নাতনিটা, আমার নাতনিটা কেমন যেন করতেছে, আপনি তাড়াতাড়ি আসেন বাবু, তাড়াতাড়ি আসেন। দৌড়ে নিচে নেমে এলেন দেবশঙ্কর। ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ও বাবু, গা যে একেবারে জ্বরে পুড়ে যায়। এইবার মাথাটা গরম হয়ে গেল দেবশঙ্করের। বেশ একটু কড়া গলাতেই তিনি বললেন, তো জ্বরে গা পুড়বে না? তুমি জানো তোমার নাতনি সারা দিন কোথায় ছিল? সারা দুপুর ওই কবরখানায় বৃষ্টিতে ভিজেছে, তো জ্বর আসবে না? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দেবু, অসহায় আধবুড়ো একটা মানুষ। দেবশঙ্কর গলা নামিয়ে বলেন, ঠিক আছে, শোনো, তুমি যাও এক বাটি ঠান্ডা জল আর একটা ছোট কাপড় নিয়ে এসো, ওকে জল পট্টি দিতে হবে। আর এক কাজ করো, একটু দুধ গরম বসাও,
ওকে একটু কিছু খাওয়ানোর দরকার। একে বাবু। দেবু ঘর থেকে বেরিয়ে যাবার পর দেবশঙ্কর চাটুজ্জে ছোট্ট মেয়েটার মাথায় হাত রাখলেন। ওর জ্ঞান নেই ঠিকই, কিন্তু গায়ে যে খুব জ্বর তাও কিন্তু দেবশঙ্করের হাত দিয়ে মনে হলো না। কিছুক্ষণ পর দেবু এসে জলপট্টির বাটি দিয়ে গেল। কৌতূহলী দৃষ্টিতে ওনার দিকে তাকাতেই দেবশঙ্কর তাকে আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করুন না, তুমি যাও, আমি ওর কাছে আছি। জলপট্টি দিতে দিতে প্রায় 20-25 মিনিট কেটে গেল। এইবার একটু নড়ে চড়ে উঠল সর্ষে। দেবশঙ্কর ওর কানের কাছে মুখ এনে বললেন, মা, শরীরটা কেমন লাগছে মা এখন? গলা শুনে মেয়েটা চোখ মেলে তাকালো, তারপর ধীরে ধীরে খাটের উপর উঠে বসতে গেল। আস্তে 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 একটা ঘোরের মধ্যে থেকে ওঠার মতন এদিক ওদিক চেয়ে দেখল সর্ষে। তারপর ওর দেবশঙ্কর জেঠুর দিকে তাকিয়ে মৃদু হাসল। কিন্তু সর্ষে উঠে বসার পর থেকেই দেবশঙ্করের স্বস্তির থেকে অস্বস্তিটাই বেশি হচ্ছে। কিন্তু কেন যে তার এত অস্বস্তি হচ্ছে তিনি বুঝতে পারছেন না। কি যেন একটা অন্যরকম মেয়েটার মধ্যে, কি যেন একটা অন্যরকম, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছেন না তিনি, কিছুতেই না। মাথা থেকে পা অব্দি একবার চোখ বুলিয়ে হঠাৎই তার চোখ পড়ল সর্ষের চোখ দুটোর দিকে। না, সর্ষের চোখ তো নয়, সর্ষের একজোড়া ডাগর কালো চোখ ছিল। এখন সেই চোখের রং নীল, গাঢ় নীল। দেবশঙ্কর বলে উঠলেন, সর্ষে, তুই ঠিক আছিস? উত্তর যেটা এলো সেটার জন্য একটুও প্রস্তুত ছিলেন না দেবশঙ্কর। সর্ষে বলে উঠল, সর্ষাই, দ্যাটস নট মাই নেম স্যার, আই এম সুজন, সুজন ইয়ার্ডলি। কি শুনছেন দেবশঙ্কর? সর্ষে ইংরেজিতে কথা বলছে? যে শিশুটা কোনোদিন স্কুলে যায়নি সে এরকম বিশুদ্ধ ব্রিটিশ উচ্চারণে? কাঁপা কাঁপা গলায় দেবশঙ্কর আবার বলে উঠলেন, সর্ষে, তুই, সর্ষে তুই। মেয়েটা আবার বলে উঠল, পার্ডন মি স্যার, আই থিংক আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট মাই নেম ইজ সুজন। I'm Susan Yardley, daughter of John and Martha Yardley. চরম বিভ্রান্তির মধ্যেও দেবশঙ্করের ভ্রু কুচকে গেল। দম বন্ধ করা উত্তেজনার মধ্যেও তার হঠাৎ মনে হলো এই নামগুলো তার চেনা, কোথায় দেখেছেন, কোথায় নাকি শুনেছেন, নামগুলো। হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্টির মতো তার মনে পড়ে গেল নামগুলো তিনি আজই দেখেছেন ওই কবরস্থানে, ইয়ার্ডলে। হ্যাঁ, এই নামেই তো ওখানকার অধিকাংশ কবর। দেবশঙ্করের মাথা ঘুরছে, চেয়ার থেকে কোনো রকমই উঠে পড়লেন তিনি। এক পা করে পিছুতে পিছুতে বললেন, If you are not Shoshe, then where is she? মেয়েটা হাসল, নীল চোখ দুটো হলুদ আলোতে চিকচিক করে উঠল। সে তাকিয়ে আছে শটান দেবশঙ্করের দিকে। হালকা হেসে সে বলল, I can speak Bengali a little. I understand what you were saying, sir. But ইহা আমার ফ্যামিলির জায়গা স্যার, আই এম সরি টু সে দ্যাট
You are our trespassers here, and we do not like that. We do not like that. What do you mean by we? Sir, আপনি আমাদের ঘরে কেন রহিয়াছেন? কেন রহিয়াছেন? মানে? উপরে ঘরে, I mean the first floor. That room belongs to my family. My parents are there. দেবশঙ্করের মাথা ঘুরছে। তাও তিনি কোনো রকমে বললেন, But I have not seen them. আমি তো ওখানে কাউকে দেখিনি। মেয়েটা হঠাৎ উৎফুল্ল হয়ে বলে উঠল, Why? The table, the chair, the bed are my family. They are my family. The bed you slept on is my grandma. The wardrobe is my sister. We are siblings. And the table and the chair that you have used, they are my parents. You know, sir, they never wished you to be there. নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না দেবশঙ্কর। কি বলছে মেয়েটা? ও ঘরের সমস্ত আসবাব আসলে একটা ভয়ের স্রোত নামছে দেবশঙ্করের শিরায় উপশিরায়, আর সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে অনেকগুলো না পাওয়া প্রশ্নের উত্তর। খাটের ওপর পিঠের তলা থেকে হঠাৎ কিছু সরে যাওয়া, আলমারিটা পিছনের বারান্দায় চলে যাওয়া, চেয়ার টেবিলের সবসময় যুগল অবস্থান, চেয়ার থেকে আধো ঘুমন্ত অবস্থায় আবার মাটিতে পৌঁছে যাওয়া, সব সব প্রশ্নের উত্তর তার কাছে এখন স্পষ্ট। মেয়েটা কিন্তু বলে চলেছে, I am feeling complete. I feel myself again. 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 দেবশঙ্করের পা টলে গেল। আর নিজেকে ধরে রাখতে পারছেন না তিনি। জ্ঞান আর অজ্ঞানের মাঝামাঝি এক সীমান্তে দাঁড়িয়ে তার চেতনা। কোনো মতে তিনি বলে উঠলেন, তাহলে সর্ষে কোথায়? বলো, বলো আমার সর্ষে কোথায়? বলো। মেয়েটার মুখের হাসিটা একটু ম্লান হল, মাথা নিচু করে এসে বলল, Sorry about that. Well, আমার আর কোনো উপায় ছিল না। Well, you will find her. Well, you know where, don't you? দেবশঙ্কর পাগলের মতো ছুটে বেরিয়ে এলেন ঘর থেকে। তাকে জানতেই হবে সর্ষে কোথায়। দেবু ততক্ষণে এক গ্লাস গরম দুধ নিয়ে ঘরের দিকে এগোচ্ছে। ওনার ওরকম উদ্ভ্রান্ত অবস্থা দেখে সে একবার পিছু ডাকল, বাবু, ও বাবু, বাবু, বাবু কই যান বাবু? বাবু সর্ষে ঠিক আছে তো বাবু? ও বাবু, বাবু। ওর কথার কোনো রকম জবাব না দিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটতে লাগলেন দেবশঙ্কর। সর্ষের বর্তমান ঠিকানা কোথায় তা বোধহয় তিনি বুঝতে পেরেছেন। বৃষ্টি থেমে গেছে, সারাদিনের মেঘ কেটে গিয়ে পশ্চিমের আকাশে এখন একটা গোলাপি আভা। তার মধ্যে কেউ যেন এক ফোঁটা কমলা রঙের ছোঁয়া মিশিয়ে দিয়েছে, যেন একটা জল ছবি, সত্যিকারের জল ছবি। ভিজে মাটিতে এই ফড়িংগুলো এখনো ব্যস্ত, এখনো ফুল ফুটে রয়েছে, পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা। সুজান ইয়ার্ডলের কবরের গ্রেভস্টোনটার সামনে এসে দাঁড়ালেন দেবশঙ্কর। নিস্তেজ, কিংকর্তব্য বিমূঢ়। সুজানের কবরের গ্রেভস্টোনটা এখন আর নেই, সেখানে একটা সুগভীর গর্ত, বৃষ্টির পরিষ্কার জল টল টল করছে তার মধ্যে।
আর সেই জলের মধ্যে একেবারে গর্তের তলায় শুয়ে রয়েছে একটা মিষ্টি মেয়ে। তার চোখ দুটো খোলা কিন্তু স্তব্ধ, ঘন কালো ডাগর চোখের মণি দুটো নিস্পৃহভাবে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। সে একবারও তাকাচ্ছে না তার দেবশঙ্কর জেঠুর দিকে, আর কোনোদিন তাকাবে না। শেষ হলো আমাদের আজকের গল্প জলছবি। গল্পের পাঠক দেবশঙ্কর এবং দেবুর ভূমিকায় শীর্ষেন্দু ভৌমিক, সর্ষে ও সুজনের ভূমিকায় স্বাগতা সাহা। গল্পটি কেমন লাগলো আমাদের জানান ইউটিউবের কমেন্ট সেকশনে, আর যদি গল্পটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। আমরা খুব শিগগিরই ফিরে আসবো। ধন্যবাদ।